এই ভিডিওতে একটা ডায়ালগ আছে আমি প্রশ্নটা পড়ছি রাইট ডায়ালগ একটা কথোপকথন রচনা করা বিটুইন টু ফ্রেন্ডস দুই বন্ধুর মধ্যে অন দি টপিক বিষয়টা নিয়ে হু ইজ মোর ইউজফুল কে হয় বেশি ব্যবহার উপযোগী এ টিচার আর এ ডক্টর একজন শিক্ষক অথবা একজন ডাক্তার পড়ছি আমি ডায়ালগটা অমল হ্যালো ফ্রেন্ড ও হে বন্ধু হায়ার আর ইউ গোয়িং কোথায় যাচ্ছ তুমি বিজলি নাও ব্যস্ত হয়ে এখন রবিন ও ইউ ও তুমি আই অ্যাম নাও গোয়িং আমি এখন যাচ্ছি টু দুর্গাপুর ফর টিউশন দুর্গাপুরে টিউশনের জন্য অ্যান্ড ইউ এবং তুমি অমল আই টু অ্যাম এম গোয়িং দেয়ার আমিও যাচ্ছি সেখানে ফর ভিজিটিং এ ডক্টর একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে আবার বাস ইজ কামিং লেট আমাদের বাসটা দেরি করে আসছে লেট সিট চলো আমরা বসি অন দ্যাট বেঞ্চ ওই বেঞ্চের ওপর রবিন এক্সকিউজ মি মাফ করো আমাকে অমল ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো হু ইজ মোর ইউজফুল কে হয় সবথেকে বেশি ব্যবহার উপযোগী এ টিচার আর এ ডক্টর একজন শিক্ষক অথবা একজন ডাক্তার অমল ইট ইজ নট এ সিম্পল কোশ্চেন এটা হয় না একটা সহজ প্রশ্ন বোথ দি টিচার অ্যান্ড দি ডক্টর একজন ডাক্তার এবং একজন শিক্ষক উভয়ই আর নিডিড হয় প্রয়োজনীয় ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে বোথ আর হেল্পফুল টু আস উভয়ই হয় আমাদের কাছে সাহায্য উপকারী রবিন হাউ ইজ ইট পসিবল কী করে এটা সম্ভব আই থিঙ্ক আমি মনে করি দি ডক্টরস আর মোর ইউজফুল ডাক্তারেরা হয় বেশি ব্যবহার উপযোগী দেন দি টিচার্স শিক্ষকদের থেকে অমল বাট ইউ ফর কিন্তু তুমি ভুলে গেছো দ্যাট যে নো ওয়ান ক্যান বি এ ডক্টর কেউ একজন ডাক্তার হতে পারে না উইদাউট দ্য হেল্প অফ টিচার্স শিক্ষকের সাহায্য ছাড়া রবিন বাট ইউ অ্যাকসেপ্ট কিন্তু তুমি তো মেনে নেবে দ্যাট যে এ ডক্টর ক্যান গিভ নিউ লাইফ একজন ডাক্তার দিতে পারে নতুন প্রাণ টু এ ডাইং পেশেন্ট একজন মুমূর্ষু রোগীকে অমল ইয়েস হ্যাঁ আই থিঙ্ক ইট আমি এটা ভাবি বাট কিন্তু বোথ দি টু প্রফেশনস আর নিডেড ওই উভয় পেশা দুটোই হয় প্রয়োজন এ ডক্টর সেভস লাইফ একজন ডাক্তার প্রাণ বাঁচায় বাট দি টিচারস ক্রিয়েট কিন্তু শিক্ষকেরা সৃষ্টি করে নিউ ট্যালেন্টস নতুন প্রতিভাগুলো ইন সোসাইটি সমাজে অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি দ্যাট যে উইদাউট দ্য টিচার্স শিক্ষক ছাড়া নো ডক্টর ক্যান ক্রিয়েট কোনো ডাক্তার সৃষ্টি হতে পারে না রবিন রাইট ইউ আর ঠিক বলেছ তুমি দি টিচার্স অ্যান্ড দি ডক্টরস শিক্ষকেরা এবং ডাক্তারেরা আর দি টু পিলার্স হয় দুটি স্তম্ভ অফ দি হিউম্যান সোসাইটি মানব সমাজের অমল দেট বি কম্পেয়ারড তাদের তুলনা করা উচিত নয় অ্যাড যেহেতু বোথ হ্যাভ সেপারেট অ্যাক্টিভিটিজ উভয়েরই আছে আলাদা আলাদা কার্যাবলী রবিন ওকে থ্যাংকস ধন্যবাদ আওয়ার বাস ইজ কামিং আমাদের বাস আসছে লেটস গেট আপ এসো চেপে বলি অমল থ্যাংকস ধন্যবাদ বাই